বৃহস্পতির মেঘে ঢাকা পেটের নিচে অসংখ্য সত্য জন্ম নেয়া গ্রহের সন্ধান মিলেছে। এই অনুসন্ধান গ্যাসে ঘেরা দৈত্যাকার এই গ্রহটির গঠন সম্পর্কে দীর্ঘদিনের একটি বিতর্কের নিষ্পত্তি ঘটিয়েছে। সৌরজগতের বৃহত্তম গ্রহ হওয়া সত্ত্বেও গ্রহটির অভ্যন্তরীণ কার্যকলাপ বাইরে থেকে খুব কমই দৃশ্যমান হয়। পৃথিবীতে এবং মহাকাশে স্থাপন করা টেলিস্কোপগুলি গ্যাসে ঘেরা এই গ্রহটির বায়ুমণ্ডলে ঘূর্ণায়মান মেঘের হাজার হাজার চিত্র ধারণ করলেও গ্যাসের মেঘের নিচেই থাকা দৃশ্যগুলো আমাদের কাছে ছিল প্রায় অজানা। দীর্ঘদিন এই গ্রহটি সম্পর্কে খুব বেশি জানা সম্ভব না হলেও নাসার জন্য মহাকাশযান গ্রহটির মেঘের আড়ালে কি ঘটে চলেছে প্রথমবারের মতো তার সন্ধান এনে দিয়েছে। বৃহস্পতির অভ্যন্তরীণ অংশগুলো সদ্য জন্ম নেয়া গ্রহের অবশিষ্টাংশে পূর্ণ। জ্যোতির্বিজ্ঞানীগণ জানিয়েছেন, সৌরজগৎ সৃষ্টির শুরুর দিককায় জন্ম নেয়া অসংখ্য গ্রহকে গ্রাস করে নিজের সাথে যুক্ত করে নিয়েছে বৃহস্পতি, আর তার ফলেই এটি বর্তমানের এই বিশাল আকার নিয়েছে। সৌরজগতের জন্মের শুরুর দিককায় অর্থাৎ এখন থেকে প্রায় 4.5 বিলিয়ন বছর আগে এই গ্রহটি ছিল খুবই কম ভরের। সূর্যের ফেলে দেয়া হাইড্রোজেন হিলিয়াম গ্যাস নিয়েই এই গ্রহটি গড়ে উঠেছিল। মূলত গ্যাসের তৈরি এই গ্রহটি অসংখ্য শিশু গ্রহ এবং সৌরজগতে অবস্থান করা শিলার টুকরো নিজের সাথে যুক্ত করে নিয়েই বিশাল ভর এবং আকারে পৌঁছেছে। ফলে মূলত সূর্যের হিলিয়াম গ্যাস এবং হাইড্রোজেনের অবশিষ্টাংশ নিয়ে এই গ্রহটি গড়ে উঠলেও ক্রমে তা পাথুরে আকার নিতে থাকে এবং মাধ্যাকর্ষণ শক্তি বৃদ্ধি করে অসংখ্য সদ্য জন্ম নেয়া গ্রহকে এবং মহাকাশে অবস্থান করা শিলাকে নিজের সাথে যুক্ত করে নিয়ে বর্তমানের এই বৃহৎ আকার নিয়েছে। জ্যোতির্বিজ্ঞানীগণ বলছেন, বৃহস্পতি এদেরকে গ্রাস না করলে পৃথিবী বা মঙ্গলের মতো এরকম অসংখ্য গ্রহ থাকত আমাদের এই সৌরজগতে। বর্তমানের বিশাল আকারে এই গ্রহটিতে আমাদের পৃথিবী অপেক্ষা 11 থেকে 30 গুণ পরিমাণ ভরের কঠিন পদার্থের উপাদান রয়েছে, যার অধিকাংশই আশেপাশের গ্রহ এবং কঠিন শিলা নিজের সাথে যুক্ত করে নিয়ে তৈরি করেছে। গবেষকগণ জানিয়েছেন, তো এই অনুসন্ধান এবারই প্রথমবারের মতো উন্মোচন করা সম্ভব হয়েছে। বর্তমান সৌরজগৎ গঠনে সূর্যের পরই সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করেছে এই বৃহস্পতি গ্রহ। এটি সৌরজগতের বর্তমান গ্রহগুলির আকার এবং নির্দিষ্ট কক্ষপথ নিশ্চিত করে দিয়েছে, আর বৃহস্পতি গ্রহের বর্তমানের এই বিশাল আকার নেয়ার সত্য এই আবিষ্কার আমাদের সৌরজগৎ সহ মহাবিশ্বের অন্যান্য দৈত্যাকার গ্যাস গ্রহগুলোর বিবর্তন নিয়ে সম্পূর্ণ নতুন একটি রহস্যের সমাধান এনে দিয়েছে। এই আবিষ্কারের পর জ্যোতির্বিজ্ঞানীগণ এখন বলছেন, হয়তো শনি, ইউরেনাস এবং নেপচুনের মতো গ্যাসের তৈরি গ্রহগুলোও মূলত বৃহস্পতির মতোই অসংখ্য ছোট ছোট আকারের শিশু গ্রহ একত্রে যুক্ত হয়ে সৃষ্টি হয়েছে। তবে নাসা জানিয়েছে, জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ এই গ্রহগুলোর গ্যাসের মেঘ ভেদ করে ভিতরকার গঠন অনুসন্ধান করতে সক্ষম। সুতরাং আর অল্প কিছুদিনের মধ্যেই বর্তমানের এই আবিষ্কারের সত্যতা আরও নিশ্চিতভাবে জানা সম্ভব হবে।